নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখুন আমি আজকে কী রান্না করছি। আমি আজকে ক্ষীরি বানাচ্ছি। ক্ষীরির জন্য আমি এখানে 1.5 লিটার মতো দুধ নিয়ে দিয়েছি। তার সঙ্গে আমি আতপ চাউল নিয়ে নিয়েছি, মানে যেটা সিদ্ধ করা নয়, ধান থেকে যেটা ডাইরেক্ট বের করা হয়, মেশিনে কুটে নিয়ে আসা হয় সেইটা, সেইটা দিয়ে আজকে ক্ষীরি বানাবো। তার জন্য আমি দুধটা ভালো করে আগে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে তার সঙ্গে চাল 200 মতো চাল দিয়ে দিয়েছি। তার সঙ্গে একটা নারকেলও কুড়িয়ে দিয়েছি। এরকম একটু 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 করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে ক্ষীরিটা বানানো হয় ঠিক পায়েসের মতোই। এই যে নারকেলটা একটু একটু কুড়োচ্ছি আর দিয়ে দিচ্ছি, এই এক্ষুনি বসালাম তাই। দেখুন এরকম আস্তে আস্তে নাড়তে হবে, নাড়ে নাড়ে করতে হবে। এই ক্ষীরিটা খেতে কিন্তু খুব ভালো লাগে শীতকালে। এটাও, এই চালটাও পাওয়া যায় শীতকালে। এই যে জমিনে ধান পেকেছে, এবার ধান থেকে ধান শুকিয়ে মেশিনে নিয়ে গেলে এই চালটা বের করা হয়। এবার এই চাল থেকে সুন্দর ক্ষীরি হয়, পিঠেও হয় বিভিন্ন প্রকার। শীতকালে পিঠে পুলি তো খেতে ভালো লাগে, তাই আমাদের বাড়িতে আজকে ক্ষীরি হচ্ছে। দেখুন বন্ধুরা, এরকম আস্তে আস্তে নেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে আমি একটু তেজপাতা দিয়ে দিয়েছি, তার সঙ্গে একটু আদা ছেঁচাও দিয়ে দিলে ভালো লাগে, আর এলাচ, এলাচ 2-3টা মতো একটু হালকা থেঁতো করে নিয়ে দিয়ে দিবেন, দিলে সেন্টটাও ভালো আসবে। এরকম নাড়তে 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 চালটা ফুটিয়ে যাবে। যেরকম পায়েস বানানো হয় সেরকম ক্ষীরিও বানানো হয়, তো পায়েসটা অন্য চাউলে বানানো হয়। এটা হলো আমাদের এই জমিনে যে ধানটা চাষ করা হয় সেই জমিনের ধানটাই এই চালটা, চালটা দিয়ে ক্ষীরি বানানো হয়। খেতে কিন্তু খুব ভালো লাগে, পায়েসের মতো স্বাদ না হলেও নারকেল দিলে এটারও ফ্লেভারটা খুব ভালো খেতে। দেখুন বন্ধুরা, এরকম আস্তে 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 নেড়ে নেবেন, নাড়তে নাড়তে আস্তে আস্তে ফুটিয়ে যাবে। বন্ধুরা আমি একটা কথা বলে দিচ্ছি, আমাদের, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি টিপে রাখবেন। আর নতুন নতুন কোনো নোটিফিকেশন যদি থাকে তাহলে আপনাদের কাছে যাবে, মানে নতুন নতুন আমি যদি কোনো আরও রান্না করি, কোনো জিনিস তৈরি করি, আপনারা দেখতে পাবেন। আরও আমাকে কমেন্টে জানাবেন যদি আপনাদেরকে আরও কিছু রান্না চাই, কি কোনো রান্না বানাতে চান, কি আপনারা কীরকম বানান, আমি তাহলে বলে দেবো। এই যে আমাদের ক্ষীরিটা দেখুন রেডি হয়ে গেছে, মোটামুটি আধ ঘন্টা কি 35 মিনিট মতো লেগেছে। তারপরে যে ক্ষীরিটা হয়ে গেছে, মানে চালটা ফুটে গেল, দুধের মধ্যেই চালটা ফুটলো। দেখুন এবার আমার চিনি দেওয়ার পালা। এই যে আস্তে আস্তে নাড়ছি আমি যেন তলায় না লেগে যায়। এইবার চিনি দিয়ে দেবো আমি, চিনি দিয়ে দিলে, চিনি দেওয়ার পর তারপরে নুন দিতে হবে। দেখুন পরিমাণ মতো চিনিটা দিবেন, ভালো লাগবে খেতে। আর এর সেন্টটা খুব সুন্দর উঠেছে কিন্তু বন্ধুরা, এই যে তেজপাতা দেওয়া হয়েছে না, তেজপাতার গন্ধটা খুব সুন্দর। দেখুন আমি নুন একটু দিয়েছিলাম আগে, তো আর একটু লাগবে মনে হয়, তার জন্য আর একটু নুন দিয়ে দিব। দেখুন নুনটা, চিনিটা এরকম নাড়তে নাড়তে ভালো করে ফুটিয়ে নেবেন, দিলে জল ছাড়া হবে না, ক্ষীরিটা খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে, আপনারা খাবেন। আমরা তো খাই, জানি খুব ভালো লাগে, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। এই যে আমি একটু নুনও দিয়ে দিচ্ছি, নুন আগে দিয়েছিলাম তো নুনটা একটু মনে হলো একটু কম হয়েছে, তার জন্য আর একটু নুন দিয়ে দিলাম। দেখুন ক্ষীরি প্রায় আমার রেডি হয়ে এসেছে। এরকম কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এরকম আমরা ক্ষীরি বানাই, আপনারা কীরকম বানান আমাকে বলবেন, কমেন্ট করে জানাবেন। দেখুন ক্ষীরি আমি কিন্তু নামিয়ে নিয়েছি, এবার বাটিতে করে বেড়ে নিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, খেতেও ভালো লাগবে, আপনারা ট্রাই করবেন।